1998 সালের 15ই মার্চ আমিন খান বিয়ে করেন সঙ্গী স্নিগ্ধা খানকে। স্নিগ্ধার অবদান তার জীবনে উল্লেখযোগ্য বলে মনে করেন এই অভিনেতা। স্নিগ্ধা খান স্বামী আমিন খানকে সব সময় তার মানসিক অবস্থা শান্ত রেখে তাকে সঠিকভাবে কাজ করার পরামর্শ দেন। মাত্র 3 মাসের প্রেমের বিয়ে আমিন খান ও স্নিগ্ধার। কম সময়ের প্রেমের বিয়ে বলেই বিয়ের পরবর্তী জীবনটাই সবচেয়ে বেশি উপভোগ করেছেন আমিন খান। সামনের বছরে তাদের দাম্পত্য জীবনের 10 বছর পূর্ণ হবে। এখনো নিজের স্ত্রী স্নিগ্ধাকে নিয়ে বেশ সুখে আছেন তিনি, এমনটাই জানান সোশ্যাল মিডিয়ায়। সুখের অবিচ্ছেদ্য অংশ আমিন খানের 2 ছেলে, যারা তাদের আনন্দে পূর্ণতা দান করে। আমিন খানের নিজের জন্মদিন 24 ডিসেম্বর, বড় ছেলে রায়ানের 24 আগস্ট এবং ছোট ছেলে আজমাইনের 24 জুন, তাই 24 সংখ্যাটি অনেক সৌভাগ্যের বলে মনে করেন তিনি। অবুজ দুটি মন, দুনিয়ার বাদশাহ, হৃদয়ে আমার মুখোমুখি, ফুল নেব না অশ্রু নেব, মেজাজ গরম আজ গায়ে হলুদ, বধুবরণ ও আমার দেশের মাটি এবং হৃদয়ের বন্ধন আমিন খানের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।